নমস্কার বন্ধুরা, ট্রেডিশনাল কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের কাছে আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আপনারা সঙ্গে থাকুন, আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা, আজকে আমি কাঁকড়ার দো পেঁয়াজা তৈরি করছি। এখানে আমি কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ বড় করে কিউব করে কেটে নিয়েছি। চিকেন দো পেঁয়াজা বা কাঁকড়া দো পেঁয়াজায় দু ধরনের পেঁয়াজ ব্যবহার করা হয়, আর দুটো স্টেজে পেঁয়াজটাকে ব্যবহার করা হয়, তার জন্যই রেসিপিগুলোকে দো পেঁয়াজা বলা হয়। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ফেড়ে রেখে দিয়েছি। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর আধা চামচ গরম মশলা গুঁড়ো। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আধা চামচ গোটা জিরে, নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠেছে, এর মধ্যে এখন আমি ছোট করে কিউব করে যে পেঁয়াজটাকে কেটেছি সেই পেঁয়াজটাকে দিয়ে এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি কাঁকড়াটাকে নুন হলুদ মেখে নিয়েছি, এখন এর মধ্যে আমি কাঁকড়াটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট ধরে কাঁকড়াটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা, কাঁচা লঙ্কা, নুন। নুন হলুদ দিয়ে আমি কাঁটাটাকে আগে দিয়ে মেখে রেখেছি, তাই আমি এখানে পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবেই দিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো। সমস্ত মশলার সঙ্গে কাঁকড়াটাকে আর কিছু সময় ভালো করে আমি কষিয়ে নেব। পুরো রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে হবে। তোমরা কয়েকবার ঢাকনাটাকে তুলে আমি কাঁকড়াটাকে নেড়ে দিয়েছি। আপনারা খুঁজিতে দেখতেই পাচ্ছেন কাঁকড়ার জলটা প্রায় শুকিয়ে গেছে। আর কিছু সময়ের জন্য এটাকে খোলাভাবে আমি কষিয়ে নেব। আমার কাঁকড়া তো কষানো হয়ে গেছে, কাঁকড়া দিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে আমার কাঁকড়াটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালো করে কাঁকড়াটাকে নেড়ে ছেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব।
আপনার দু পেঁয়াজার ঝোল থাকে না, হালকা একটু গ্রেভি থাকবে, তাই আমি জলটা দিয়েছি মশলাটা যাতে কাঁকড়ার ভিতরে ভালোভাবে ঢোকে। এভাবে ঢাকনা চাপা দিয়ে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে রান্না করছি। বন্ধুরা, আমি বেশ কিছু সময় ঢাকনা চাপা দিয়ে তরকারিটাকে রান্না করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার আমি একটু তাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পরে যে পেঁয়াজটা দেওয়া হয়েছে এই পেঁয়াজটা যেন গলে না যায় সেটা ধ্যান রাখতে হবে। পেঁয়াজটা গলে গেলে তাহলে কাঁকড়ার দু পেঁয়াজের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। এখন আমি উপর দিয়ে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে আমার কাঁকড়ার দু পেঁয়াজের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখন আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। দু মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, হালকা একটু ঝোল রয়েছে। এটাকে আমি আর শুকাবো না, তাহলে কিন্তু কাঁকড়ার দু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না। এখন আমি গ্যাসটা অফ করে উপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব। উপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যদি পছন্দ না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এখানে আমি কাঁকড়ার দু পেঁয়াজটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তখনকার মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।